এই যে স্নান একটা আছে, তো আমি যদি এখানে ইউজ করি, আমি এখানে কন্ডিশন একটা ইউজ করতেছি। হ্যাঁ, আমি ফার্স্ট ফার্স্ট লাইফে ফার্স্ট কন্ডিশন ইউজ করতেছি। কন্ডিশন কিভাবে ইউজ করতে হয়, এই যে ইফ, হ্যাঁ ইফ একটা কন্ডিশন, হ্যাঁ যে ইফ ঠিক আছে, ইজ নান, ইজ নান একটা ফাংশন, ওকে, এই যে ইজ নান একটা ফাংশন, এই ইজ নানের মধ্যে আমি এই রেজাল্টটা দিয়ে দিচ্ছি, এই ইজ নানের মধ্যে আমি রেজাল্টের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এটা এটা চেক, এই ফাংশনটা, এই ইসনান ফাংশনটা চেক করবে যে এটা কি নান কিনা। যদি নান হয়, যদি নান হয়, আমি চাচ্ছি যদি নান হয় তাহলে এই ইনার স্টেমেল এর রেজাল্ট না দেখায় তুমি দেখাও, প্লিজ ইনসার্ট কারেক্ট ইনপুট, কারেক্ট প্লিজ পরে স্যার কমা দিলেন কেন স্যার, দেখানোর জন্য মেসেজটা এইভাবে দেখাতে যাচ্ছে, প্লিজ প্লিজ ইনসার্ট কারেক্ট ইনপুট। ও জি স্যার, মানে কমাই দেখাইতে চাইতেছেন? হ্যাঁ কমাই দেখাতে চাচ্ছে। জি স্যার, আমি বুঝলাম যাওয়ার কোনো নিয়ম আছে কিনা। আচ্ছা না, আমি দেখাতে চাচ্ছি যে ঠিক আছে তুমি এইখানে প্লিজ ইনসার্ট, ঠিক আছে কারেক্ট ইনপুট। হ্যাঁ তো ঠিক আছে, তো এখন আমি এখন যদি দেখাই যে এখানে যদি নান হয় তাহলে এটা দেখাবে, হ্যাঁ আর যদি নান হয়, আর যদি নান না হয় তাহলে এটা দেখাবে, এই জিনিসটা দেখাবে, তাহলে যদি নান হয় তাহলে এটা দেখাবে, আর যদি নান না হয় তাহলে এলস। হ্যাঁ দেখেন, ইফ এলস কন্ডিশন কি, যে যদি এটা ট্রু হয়, যদি নান হয়, যদি নানটা ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি এই এটা যদি ট্রু না হয় ঠিক আছে তাহলে এলস ব্লকটা এক্সিকিউট হবে, তাহলে তুমি এটা দেখো। হ্যাঁ তাহলে দেখি, এবার দেখি কি দেখায়। আমরা যদি পেজটা রিলোড দেই, এখানে আমি আগে 50 দিলাম, এখানে আমি 10 দিলাম, সামেশন দিলাম 50 10 60 দেখাচ্ছে। এখন আমি এখানে কিছু দিলাম না সাপোজ, তাহলে কি নান আসার কথা, তাই না? আগে তো নান আসছিল, এবার যদি সাম দেই তাহলে দেখাচ্ছে কি প্লিজ ইনসার্ট কারেন্ট ইনপুট। ওকে তো আমি এখানে একটা তাকে মেসেজ দিতে পারতেছি, ওকে তো যখন সে এরকম ভুলভাল ইনপুট দিবে বা সে যদি এরকম ভুলভাল ইনপুট দেয় তখন আমি দেখাতে পাচ্ছি প্লিজ ইনসার্ট কারেন্ট ইনপুট। ঠিক আছে, তো আমি এরকম একটা মেসেজ দিতে পারতেছি যে সে যদি খালি রাখতে রাখে বা কোনো কারণে যদি রেজাল্ট ঠিকঠাক মতো না আসে তাহলে আমি তাকে এই ইনপুটটা দিতে পারছি। তো এটা ইনপুটটা রেজাল্টের মধ্যে দেখাটা খারাপ দেখাচ্ছে না? জি স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা আমরা এটা যে কোনো জায়গায় দেখাইতে পারি, কারণ আমরা তো জানি যে আমরা কোন জায়গায় দেখাইতে পারবো। হ্যাঁ আমরা এলার্টটা করে দিই উপরে একটা ব্লক, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা এটা যে কোনো জায়গায় দেখাইতে পারি, এটা আপনারা জানেন এখন, ঠিক আছে যে কোনো জায়গায় দেখাইতে পারি। আচ্ছা তো আমরা এখানে দেখলাম কি, এখানে আমরা দেখলাম যে আমি যদি এখন কোনো মানে আমি যদি এখানে কোনো এই যে এরকম এরকম লিখি, হ্যাঁ আমি যদি এরকম লিখে সাবমিশন দিই তখন কিন্তু আমার এটা দেখাচ্ছে, আমি যদি এটা না দিতাম তাহলে কি হচ্ছিল তখন, তখন কিন্তু আমি ভুলভাল জিনিস দিলে আমার কিন্তু এখানে নাম দেখাচ্ছে। আমি যদি এরকম একটা ইনপুট দিতাম, এটা ব্লক কমেন্ট আউট করে রাখলাম, হ্যাঁ আমি যদি এরকম করে লিখে দিচ্ছিলাম কিছু, হ্যাঁ আমি এরকম করে লিখে দিলাম সাবমিশন দিলাম তখন কিন্তু নাম দেখাচ্ছিল, হ্যাঁ বা আমি একটা লিখা দিলাম তারপর চার দিলাম এরকম দিলাম দেখাচ্ছে কি নাম। তো আমি চাচ্ছি যে এরকম যদি কেউ করে তাহলে তাকে তাকে একটা মেসেজ দিতে, তাহলে আমি মেসেজটা ইজিলি আমি দিতে পারতেছি, ওকে মেসেজটা আমি দিতে পারতেছি কিভাবে, এই যে জাভা স্ক্রিপ্টের ইজ নান একটা মেথড, আমি প্রথমে একটা ইফ এলস ইউজ করছি। ইফ এলস কি, একটা কন্ডিশন ব্লক, এটা কিভাবে কাজ করে, যে যদি এই সেকশনটা যদি এই রেজাল্টটা ট্রু হয়, যদি এখানে রেজাল্টটা ট্রু আসে, যদি সেটা নান হয়, ইজ নান যদি মেথড দিয়ে চেক করতেছি, যদি এই রেজাল্টটা ট্রু হয় তাহলে এখানে আসবে, আর যদি না হয়, এটা যদি ফলস হয়, ট্রু ফলস হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে। ক্লিয়ার সবাই ইফ এলস ব্লকটা নিয়ে, না কারো কোনো কনফিউশন আছে ইফ এলস নিয়ে? ইফিলস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, কারণ ইফিলস আমরা জীবনে প্রথম শিখলাম আজকে, ঠিক আছে কন্ডিশন, এটা নিয়ে আমরা আরো কাজ করব। একটু আরেকবার দেখুন, আচ্ছা মানে কোডিংটা একটু বুঝায় দেন, মানে বিষয়টা
আমরা যদি কোনো সিম কারেক্ট দেই তাহলে ওই একটা মেসেজ আসবে যে আমাদের এখানে কারেক্ট ইনপুট দাও হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এখানে জিরো আনতে চাইছিলাম তাই না, মানে জিরোটা কিভাবে নিয়ে আসা যায়, রেজাল্ট জিরো প্লিজ ইনপুট কারেক্টের জায়গায় জিরো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ইফ এলস এর আরেকটা ইউজ দেখাচ্ছি। হ্যাঁ, একটা দিয়ে মেসেজ দেখাইলাম, আরেকটা দিয়ে আরেকটা একদম বললাম জিরো দেখাইতে চাই, তাহলে কিভাবে দেখাবো? হ্যাঁ, আমি চাচ্ছি যে সে যদি এরকম ঠিক আছে ভুলভাল কিছু দেয় ঠিক আছে তাহলে রেজাল্ট জিরো আসবে। আচ্ছা আগে আমরা দেখি ইফ ইভিলস কিভাবে কাজ করে। হ্যাঁ, ইভিলস কিভাবে কাজ করে এক একটু দেখে নিই। এই যে রেজাল্টের ভ্যালু, হ্যাঁ এই যে রেজাল্ট, রেজাল্টের মধ্যে তো একটা ভ্যালু আসবে তাই না। আমি বলতেছি যে যদি ইফ এখানে ইফ ইভিলস কিভাবে কাজ করে, ইফ রেজাল্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু 5 হয়, হ্যাঁ তাহলে আমি বলবো, তাহলে আমি বলবো অ্যালার্ট ইকুয়াল কে এখানে ডাবল হবে। হ্যাঁ, এখানে রেজাল্ট ইকুয়াল টু ডাবল হবে। ওকে, যখনই কন্ডিশন লিখি তখন ভাই ইকুয়াল কে এখানে ডাবল হবে। হ্যাঁ, এখানে ইকুয়াল ডাবল হবে, যখন আমরা ইফ এলস কন্ডিশন চেক করব তখন এখানে কন্ডিশন এখানে দুইটা দুইটা ইকুয়াল সাইন হবে। ওকে, যখন আমরা কোনো কন্ডিশন চেক করব ঠিক আছে তখন এখানে দুইটা ইকুয়াল সাইন হবে। আমি বলতেছি ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু 5 তাহলে অ্যালার্ট অ্যালার্ট দেখাবে জমির জমির। ওকে, আচ্ছা আর আমি বলতেছি, আবার আমি বলতে পারি এলস 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 ইফ ইফ। ওকে, এলস ইফ আবার আমি বললাম, এলস ইফ একটা কন্ডিশন, এলস ইফ রেজাল্ট is equal to 6, যদি 6 হয় ঠিক আছে তাহলে অ্যালার্ট কাউসার। ওকে, তাহলে কি এটা কি বলতেছে, যদি এই রেজাল্টের মানটা 5 হয় তাহলে অ্যালার্ট দেখাবে জমির, আর যদি এই কোন এই রেজাল্টের মানটা যদি 6 এর সমান হয় তাহলে দেখাবে কাউসার অ্যালার্ট। আর এলস এর বাইরে যা কিছু হবে অ্যালার্ট দেখাবে এলইডিপি। ওকে, তাহলে আমার যদি এই দেখেন আমি ইফ এলস কন্ডিশনে কিভাবে কাজ করতেছে, যদি আমার এই রেজাল্টের ভ্যালুটা 5 আসে তাহলে জমির দেখাবে, রেজাল্টের ভ্যালুটা যদি 6 আসে তাহলে কাউসার দেখাবে, রেজাল্টের ভ্যালুটা যদি এই 5-6 এর ছাড়া অন্য কিছু হয় তাহলে 5 এর মানে 4 হইলো এলইডিপি দেখাবে, 7 হইলো এলইডি দেখাবে, বাকি যা কিছু 5-6 বাদে বাকি সব কিছুর জন্য এলইডিপি দেখাবে। দেখি এখন দেখাই কিনা সেটা, যেভাবে আমরা কন্ডিশনে লিখছি। তাহলে আমরা এখানে দিলাম 3 আর 2, দিলাম 3 আর 2, সাবমিশন করতেছি, 3 আর 2 কত হয়েছে, 5 হয়েছে, 5 হলে দেখানোর কথা কত ছিল, জমির জমির দেখাইছে, ক্লিয়ার। আচ্ছা তারপরে 3 2 5, হ্যাঁ এবার আমি আসি 3 আর 4 দেই, 3 আর 4, 4 3 7, 7 3 7, তাহলে অ্যালার্ট কোনটা দেখাবে, এলডিবি এলডিবি, দেখি কি দেখাচ্ছে, এলডিবি দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা দেই ঠিক আছে 4 3 7 দেখাইছে, এলডিবি দেখাইছে, এখন আমি 3 আর 3 6 দিলাম, 6 দিলে কি দেখানোর কথা ছিল, কাউসার, তাহলে কি দেখাবে, কাউসার, এই যে কাউসার দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা কম দিয়ে দেখি, এবার আমরা 3 আর 1 দিলাম, 3 আর 1 4, কত 3 আর 1 4 হলে কত দেখানোর কথা ছিল, এলইডিপি এলইডিপি, দেখি এলইডিপি দেখাচ্ছে, ক্লিয়ার। এপিলসটা কিভাবে কাজ করে, যে যদি এটা সমান হয় তাহলে এটা হবে, যদি এটা সমান হয় তাহলে এটা হবে, আর যদি দুটো কোনোটাই সমান না হয়, এলস যদি কোনোটা সমান না হয় তাহলে এলস যেটা থাকবে সেটা হবে, ক্লিয়ার এটুকু। স্যার আমি যদি একাধিক আরো ইয়া নিতে চাই তাহলে কি আমাকে একাধিকবার ওই যে ইলস এফ ইলস এফ, যদি আমাদের আরো একাধিক ভাগ দরকার পড়ে তাহলে আমরা আরো এলস এফ আরো এলস এফ নিয়ে এরকম একাধিকবার নিতে পারি, লাস্টের টেলস হতে হবে, লাস্টের টেলস হতে হবে, এলসেপ নিয়ে ক্লিয়ার, ইফ কন্ডিশন নিয়ে ক্লিয়ার সবাই, জি ভাইয়া। আচ্ছা ইফ কন্ডিশন কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখলাম,
এটা দিয়ে আমরা কিন্তু ঠিক আছে শুধু যে ইকুয়াল দিয়ে চেক করতে হবে ইকুয়াল দিয়ে না আমি কিন্তু গ্রেটার দেন সাইন দিয়ে চেক করতে পারি আমি কিন্তু গ্রেটার দেন সাইন দিয়ে চেক করতে পারি ওকে মনে করেন গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করতে পারি হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করতে পারি হ্যাঁ আচ্ছা তো এবার দেখি আমরা একটা ফেলে দিলাম হ্যাঁ এবার দেখি এবার এবার বলেন তো কি হবে আমি বললাম রেজাল্ট গ্রেটার দেন 5 যদি হয় তাহলে জমির দেখাবে আদারওয়াইজ এটি বড় হয় এলডিবি দেখাবে তাহলে কি আমি যদি এখন যদি বলেন আমি কি লিখছি যে রেজাল্ট যদি গ্রেটার দেন 5 হয় তাহলে জমির আদারওয়াইজ এলডিবি তাহলে এখন দেখি তাহলে আমি এখানে এখানে আমি নিলাম ঠিক আছে 2 আর এখানে নিলাম 6 6 দিয়ে কত 8 8 তাহলে অ্যালার্ট কি দেখাবে জমির জমির দেখি জমির দেখাচ্ছে আচ্ছা তাহলে আমি এবার এখানে নিব মনে করেন যে 1 2 আর 1 2 আর 1 কত 3 3 3 হলে অ্যালার্ট কি দেখাবে এলডিপি এলডিপি দেখাবে কারণ কি এটা ছোট পাঁচের চাইতে যেহেতু পাঁচের চাইতে ছোট সেজন্য কি এসে এলডিপি দেখাচ্ছে আচ্ছা তাহলে এবার আসি 2 আর এখানে 3 2 আর 3 কত 5 5 তাহলে অ্যালার্ট কত দেখাবে এলডিপি আর কেউ না 5 হলে জমির 5 এ বড় হলে জমির 5 এ বড় হলে জমির 5 হলে বরাবর তো 5 জমির আসবে তাহলে 5 এ এলডিপি আসবে এলডিপি আসবে এলডিপি আসবে এলডিপি আসবে এলডিপি আসবে আচ্ছা আর গেটের কি করে দিলে হচ্ছে জমির আসবে আচ্ছা তাহলে এলডিপি জয়যুক্ত হয়েছে নাকি এলডিপি জয়যুক্ত হয়েছে দেখি এবার কি জি আচ্ছা তাহলে কি আসছে এলডিপি আসছে এলডিপি কারণ কি বলা আছে 5 এর বড় হইলে এলডিপি আসবে কিন্তু 5 এর 5 এর তো বড় না এটা 3 2 5 5 এর সমান ঠিক আছে 5 এর 5 এর বড় হইলে জমির আসবে 5 এর যদি বড় হইতো এটা তাহলে জমির মানে কেবলমাত্র 6 হইলে জমির আসবে বা 5.1 হইলেও জমির আসবে কিন্তু 5 হইলে জমির আসবে না আমি যদি এখানে 2.1 দেই তাহলে কিন্তু এখানে যদি আমি এখানে 2.1 দেই তাহলে কত আসবে আমি পাঁচের জন্য এলার্ট জমির দেখাতে চাই তাহলে আমাকে কোডে কি চেঞ্জ করতে হবে গ্রেটার দেন ইকুয়ালও আমি ইউজ করতে পারি একসাথে তো গ্রেটার দেন ইকুয়াল যদি একসাথে ইউজ করি তাহলে কি হবে সে 5 বা 5 এর বেশির জন্য জমির দেখাবে কিন্তু তার নিচে হইলে এলডিপি দেখাবে তাহলে এলডিপি 4 পর্যন্তই হ্যাঁ তাহলে এখন 2 আর 3 যদি দেই তাহলে কি হবে কি দেখাবে জমির জমির দেখাচ্ছে ওকে আর এর বেশি দিলে তো অবশ্যই জমির দেখাবে এর বেশি দিলে তো অবশ্যই জমির দেখাবে আর এর চেয়ে যদি কম দেই কম দেই তাহলে কি দেখে এলডিপি দেখাবে ক্লিয়ার অ্যাপিলস কিভাবে কাজ করতেছে ক্লিয়ার আচ্ছা তাহলে অ্যাপিলস কন্ডিশন আমরা ক্লিয়ার হয়ে গেলাম এরকম অনেক কন্ডিশন আছে আপনি গ্রেটার দেন ইজুগাল টু দিয়ে চেঞ্জ করতে পারেন ইজুগাল টু দিয়ে চেক করতে পারেন লেস দেন ইজুগাল টু দিয়ে চেক করতে পারেন হ্যাঁ এগুলো আপনারা দেখে নেবেন বাসায় আর অনেক টু দিয়ে চেক করা যায় অ্যালার্ট অ্যালার্ট আমরা কোনো অ্যালার্ট বক্স ইউজ করতে পারি না যেগুলো আমাদের ইডিট করা আছে আগে বুঝি নাই HTML CSS আমরা যে অ্যালার্ট বক্স গুলো তৈরি করতাম না সেক্ষেত্রে আপনাকে আপনি যে অ্যালার্ট যেটা আপনি গ্লোবালি অ্যালার্ট গ্লোবালি যদি কোনো অ্যালার্ট করে রাখেন আপনি HTML CSS দিয়ে হ্যাঁ সেই গ্লোবালি CSS দিয়ে সুন্দর সুন্দর অ্যালার্ট আপনি নিয়ে আসতে পারেন যে আপনি চাচ্ছেন যে এই অ্যালার্টে কি একটা আইডি সেট করে তারপর এখানে কি সেই আইডিটা দিতে হবে আমাদের যে এখানে কি ফিল্টার মধ্যে যে অ্যালার্ট আছে সেই অ্যালার্টের ভিত্তিতে আমরা আইডিটা ইউজ করব বুটস্ট্র্যাপ অ্যালার্ট কিভাবে দেখেন যে স্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে বুটস্ট্র্যাপে যেভাবে অ্যালার্ট দেখেন সেভাবে দেখাবেন
না স্যার বলতে চাইতেছে মেবি সাপোজ আমি একটা অ্যালার্ট নিজের মনের মতো কাস্টমাইজ করলাম ক্রিয়েট করলাম সো ওই অ্যালার্টটা আমি এখানে কিভাবে স্যার লিংক আপ করাবো স্যার এটা তো এমনি এমনি দেখা দিবেন রাইট হ্যাঁ সেটা কিভাবে লিংক আপ করাবেন সেটাই বলতিছি সেটা মনে করি সাপোজ আমি ধরে নিলাম বুটস্ট্র্যাপের একটা অ্যালার্ট বানাইছি আমি বুটস্ট্র্যাপের একটা সাপোজ মডেল বানাইছি হ্যাঁ মডেলটাকে আমি বুটস্ট্র্যাপের একটা মডেলকে আমি অ্যালার্ট হিসেবে ইউজ করতে যাচ্ছি ক্লিয়ার জি স্যার দেখাই দেবো স্যার ওটা কোন জায়গা দেখাম স্যার ওটা আইডিটা কোথায় দিব অ্যালার্টের ভিতরে অ্যালার্টের ভিতরে বাবা এই যে না মানে স্যার এখানে তো ইফ এর নিচের লাইনটা স্যার শুধু অ্যালার্ট লিখছে তাই না স্যার তো আমরা তো কাস্টমার তখন আমি একদম বুটস্ট্র্যাপ মডেল শো করার জন্য যেটা লাগবে সেটা দিব যে মনে করেন সাপোজ বুটস্ট্র্যাপ মডেল শো করার জন্য একটা কোড আছে সাপোজ ধরলাম এরকম লাইন কোড হ্যাঁ সাপোজ এরকম একটা কোড আছে হ্যাঁ সাপোজ এরকম একটা কোড আছে সেই কোডটা দিব এখন আমি চাচ্ছি আমি কাস্টমাইজ অ্যালার্ট দিব মনে করি সাপোজ কাস্টমাইজ অ্যালার্ট এর কোন একটা আইডি আছে এরকম ধরেন সাপোজ কোন একটা আইডি আছে ধরেন সাপোজ আইডি জমির আছে জমির জমির ধরলাম জমির হ্যাঁ জমির ডট সাপোজ এটাকে আমি শো করবো শো বা এই ধরনের কোনো কিছু শো করে তখন ওর মধ্যে আমি তো মেসেজ দেওয়ার কোনো অপশন থাকবে সেই মেসেজ দেওয়ার অপশন দিব এখানে মেসেজ দেওয়ার অপশন দিব এরকম করে মেসেজ দেওয়ার অপশন থাকবে বা আমি যেটা বানাবো কাস্টমাইজ করে সেটা কোনো একটা মেসেজ দেওয়ার অপশন থাকবে ওই জায়গায় আমি মেসেজটা দিয়ে দিব দেখি সুন্দর অ্যালার্ট কিভাবে ইউজ করতে হয় যে একটা সুন্দর অ্যালার্ট ইউজ করি যে আমরা যেটা আমি একটা এটাই তো দরকার যে আমি একটা থার্ড পার্টি অ্যালার্ট কিভাবে ইউজ করব তাই তো জি স্যার জি স্যার জি ভাই জি ভাই তাহলে আমি একটা সুন্দর একটা থার্ড পার্টি অ্যালার্ট ইউজ করি চলেন আমাদের এই অ্যাপ্লিকেশনেই করি আমি কি অ্যালার্ট ইউজ করব থার্ড পার্টি অ্যালার্ট কনটেক্সটের বাইরে চলে গেলাম তাহলে শিখি একটু হ্যাঁ জিকুরি কনফার্ম অ্যালার্ট সাপোজ আমি এই যে এই থার্ড পার্টির অ্যালার্ট গুলো ইউজ করতে চাচ্ছি হ্যাঁ এই যে একদম সুন্দর করে অ্যালার্ট দেখাবে হ্যাঁ এই যে সুন্দর সুন্দর মেসেজ দেখাবে এখানে অনেক সুন্দর সুন্দর অ্যালার্ট দেওয়া আছে ঠিক আছে সুন্দর সুন্দর এরকম অ্যালার্ট গুলো দেখাবে এই যে এরকম সুন্দর সুন্দর অ্যালার্ট গুলো দেখাবে হ্যাঁ আচ্ছা আমরা এইরকম সুন্দর সুন্দর যে অ্যালার্ট গুলো আছে সেগুলোর একটা ইউজ করবো হ্যাঁ এরকম আইকনও থাকবে হ্যাঁ লোডিংও হবে আচ্ছা তাহলে চলো আমরা এই থার্ড পার্টি অ্যালার্ট গুলো ইউজ করি দেখি কিভাবে ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হয় কিছুই তো বলা নেই কিভাবে ইউজ করতে হয় আচ্ছা যদি কিভাবে ইউজ করতে হয় বলি এই যে ভ্যাট সিডিএন আমাদের এখানে লিংক দেওয়া আছে আচ্ছা এই আমি সিরিয়াল লিংকটা নিয়ে নিলাম একটা স্ক্রিপ্ট একটা আছে ইয়া ইনস্টল শিটার এই সিরিয়াল লিংক নিয়ে নিলাম আচ্ছা আর কি নিব আর কিছু লাগবে না মনে হয় দেখি এটা কি করলাম আমি আমার এই হেডারের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে কি একটা
আচ্ছা এখানে থাক স্ক্রিপ্টে স্ক্রিপ্টে এই স্ক্রিপ্টে কথা আছে স্ক্রিপ্টে আমি নিচে নিয়ে আসি স্যার যাদের আমরা সিডিএন গুলো ইউজ করি তাদের যদি সার্ভার কোনো প্রবলেম হয় তাহলে কি স্যার তাহলে সার্ভারে প্রবলেম হবে না ওদের সার্ভারে প্রবলেম হলে আপনার আপনার সাইটে চলবে না থার্ড পার্টি অ্যালার্ট ইউজ করতেছি আমি কি রেজাল্ট করে দেন 5 হলে এটা পাবো দেখি আমরা পারি কিনা ইউজ করতে তাহলে 3 দিলাম আর 2 দিলাম 5 সামেশন দিলাম আসে নাই 3 দিয়ে 5 হলে তো আসার কথা ইরর তো হইছে দেখি ইরর কি হইছে স্যার ওই যেরকম জমির বলা আছে এখানে তো বলা নেই মনে হয় স্যার দেখেন jQuery anchor jQuery confirm request jQuery dollar is not a function it's defined dollar আছে dollar sign style sheet platform jQuery confirm okay jQuery confirm এর কি লাগবে jQuery লাগবে তাহলে jQuery লাগবে আমার jQuery cdn jQuery cdn কই যে করি সিডিএন স্যার ফার্স্টে তো আছে স্যার মিনি ফেড ভার্সন আছে জি করি 3 আনকম্প্রেস মিনি ফাইড হ্যাঁ ভাই ইডি সিডিএন মিনি ফাইড স্যার মিনি ফেড ভার্সন ডাউনলোড দেন তো মিনি ফেড ভার্সন আচ্ছা আমরা এটা জি করি সিডিএনটা নিয়ে নিলাম মিনি ফাইড তাহলে জি করিটা আমি এখানে দিয়ে দিলাম কই বলে আমার এই জায়গা আচ্ছা তাহলে যে করে দিয়ে দিছি এবার দেখি তিন আর দুই পাঁচ দিছি সামেশন দিছি দেখেন কি সুন্দর অ্যালার্ট একটা চলে আসছে দেখেন এটা কিন্তু আমি ব্রাউজারে অ্যালার্ট ইউজ করতেছি না একটা থার্ড পার্টি প্লাগ ইনের অ্যালার্ট ইউজ করতেছি ওকে তো দেখেন আমি এটা কি সুন্দর পেয়েছে যাই আমি অ্যালার্টকে মুভও করতে পারি ইয়ে করতে পারি আচ্ছা দেখেন একটু ছোট সাইজ করি অন্য একটা কোড নিয়ে আসি আপনি যে মনে করেন থার্ড পার্টি যে কোনো অ্যালার্ট যখন ইউজ করবেন মনে করেন সার্ভিসে দেখাচ্ছি এই যে ডিজাইন করতে পারবো অনেক সাইজ টাইজ দিয়ে সবকিছু মিলে ডিজাইন করতে পারবো কথা জেনেছিলাম এখানে ছিলাম তো এখন হ্যাঁ ডিজাইন থেকে আপনি সিএসএস থেকে তো এখন আমি 3 দিলাম আর 2 দিলাম 5 দিলাম হ্যাঁ 5 দিয়ে আমি চাচ্ছি যে অ্যালার্ট জমির দেখাইতে এই যে দেখেন অ্যালার্ট এখানে জমির দেখাচ্ছে ওকে আমি এই যে আমি এই ওকে বাটনকে কিভাবে হ্যান্ডেল করতে পারছি আমি দেখেন ব্রাউজারে অন্য কিছু আর চিকন এ করতে পারতেছি না আমি ওকে বাটন ক্লিক করলে তারপরে সেটা ওপেন হবে ওকে তো এই যে আমি যে থার্ড পার্টি প্লাগইনটা ইউজ করলাম অ্যালার্টের জন্য হ্যাঁ তো এখানে যখন এই থার্ড পার্টি প্লাগইনের মধ্যে বলে দেওয়া আছে যে আমি টাইটেল কি রকম দেখাবো কন্টেন্ট কন্টেন্ট ভিতরে কি দেখাবো তো আপনি এরকম যে কোনো থার্ড পার্টি আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন বা যে কোনো থার্ড পার্টি অ্যালার্ট ইউজ করেন ওর মধ্যে বলা যাবে যে কোথায় আপনি মেসেজ দেখাতে চাচ্ছেন
যেমন আমি এখানে এর মধ্যে মেসেজ দেখাতে চাচ্ছি ঠিক আছে, ওদের একটা লেখার সিনট্যাক্স আছে যে এইভাবে লিখলে তুমি এইভাবে লিখলে আমি তোমাকে পাবো। তো এরকম যদি আপনি নিজে আপনি নিজে কাস্টমাইজ অ্যালার্ট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে, আপনার নিজের নিজের সুন্দর মতো ডিজাইন করে নিজের অ্যালার্টও বানিয়ে নিতে পারবেন। ওকে ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন আমরা এইগুলো ফেলে দিই ঠিক আছে, আমি জাস্ট একটা থার্ড পার্টি প্লাগইন ইউজ করলাম। এখন আমরা যেহেতু নরমাল জাভাস্ক্রিপ্ট শিখতেছি আমরা কোনো থার্ড পার্টি প্লাগইন রাখবো না। হ্যাঁ আমি জাস্ট একটা কনফিউশন আসলো দেখানোর জন্য নিয়ে আসলাম, এই কোডগুলো আমি ফেলে দিচ্ছি সব, এই কোডগুলো আমি সব ফেলে দিলাম। আমরা যেহেতু প্লেন জাভাস্ক্রিপ্ট শিখতেছি আমরা খামাকা ঠিক আছে বেশি ঝামেলা ঝুঁকাবো না। এইবার আমরা দেখি আমাদের কোনো থার্ড পার্টি প্লাগইনের কোড নাই। এখন আমি যদি এখানে 3 দেই আর 2 দেই 5 দেই তাহলে কি আমার এখানে অ্যালার্ট জমে দেখাচ্ছে। ওকে এর এইটুকু কনফিউশন ছিল যে এই অ্যালার্টের মধ্যে কিছু দেওয়া লাগবে কিনা কি। হ্যাঁ এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে এটা না, হ্যাঁ ওটার আলাদা সিনট্যাক্স আছে। ওকে তাহলে আমাদের যেখানে ছিলাম আমরা ই ফিল্ডস নিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা ই ফিল্ডস ক্লিয়ার তো সবারই? সরি ই ফিল্ডস সব ক্লিয়ার, এগুলো ক্লিয়ার। আচ্ছা ই ফিল্ডস ক্লিয়ার। আমাদের সাথে কি ফাইম ভাই আসছে না? ফাইম ভাই আসে নাই? আচ্ছা ফাইম ভাই আছে না? ফাইম ভাই আসে নাই তো? ও আচ্ছা ঠিক আছে ওকে। এবার আমরা আগে তাহলে তাহলে আমরা আগে আমরা এখানে কি এখন এখন কথা ছিল এর মধ্যে ইভিলস ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন আমি চাচ্ছি যে এখানে আমার যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা কি, এই যে আমার সমস্যাটা ইভিলস ক্লিয়ার আমার যে সমস্যাটা ছিল ইভিলস এর ব্যাপারটা সব সময় একটা ফাংশনের ভিতরে থাকবে তাই তো? হ্যাঁ ফিলস ইভিলস সব সময় ফাংশনের ভিতরে থাকবে, সব অল টাইম ফাংশনের ভিতরে থাকবে। আচ্ছা আমাদের যে প্রবলেমটা ছিল যে প্রবলেমটা আমরা ইভিলস দিয়ে কোন সলভ করব সেটা কি এই যে নান নান আসতেছিল, তাহলে কি আমাকে কি করতে হবে যে এই যে নান নানটা আমাকে চেক করতে হবে রেজাল্টের ভ্যালুটা নান আসতেছে তাই না? তো রেজাল্টের ভ্যালুটা নান এটা চেক করার জন্য আমরা কি করতেছি, এটা চেক করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন বানানোই আছে ইজ নান নামে, ইজ নান নামে একটা ফাংশন আছে। এই ইজ নান ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, ভেরিয়েবলের মধ্যে নিলাম আর ভেরিয়েবলটা একটা নাম দেই। কি নাম দেওয়া যায় ভেরিয়েবলটার নাম? যে চেক, চেক নাম দিলাম আমরা, চেক নাম, চেক নান, হ্যাঁ চেক নানই দেই, হ্যাঁ এইভাবেই দেই। ওকে এটা আমাদের ভেরিয়েবলের নাম। তো এই ভেরিয়েবলে আমরা দেখতে পারবো যে এই এটা এটা আসলে মানে ইসনানটা কি আমাকে ট্রু ফলস রিটার্ন করবে। যদি রেজাল্ট নান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, চেক নানে ট্রু আসবে, আর যদি রেজাল্টের ভ্যালু নান না হয় তাহলে নোটের নাম্বার না হয় তাহলে এটা ফলস রিটার্ন করবে। তো আমরা একটা অ্যালার্ট দিয়ে চেক করি দেখি এখানে কি আসে। অ্যালার্ট দিয়ে আমি চেক নানটা ক্লিক চুজ করি, চেক নানটা চেক করি, চেক নানটা যদি চেক করি তাহলে এখন দেখব এখন আমি কিছু দিলাম না সামেশন দেখাচ্ছে কি ট্রু, মানে কি এই রেজাল্টের মধ্যে যে রেজাল্টটা কি নান, হ্যাঁ নান বলে এটা ট্রু আসছে দেখি এই যে হ্যাঁ এটা নান। আচ্ছা আমি যদি এখানে 5 আর 10 দেই তাহলে স্যার নরমালি চলে আসবে সামেশন। তাহলে এই যে দেখেন ওই চেক নান কি দেখাচ্ছে ফলস, মানে নানটা ফলস, হ্যাঁ ফলস যদি হয় তাহলে কি এখানে 15 দেখাবে তাই না? 10 আর 15 যোগ করে নান তো আর দেখাবে না। তো মানে এই ইজনান মেথড দিয়ে আমি কি করতে পারতেছি যে আমার যে রেজাল্টটা সেটা নান কি নান না সেটা চেক করতে পারতেছি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এই ইজ নান একটা মেথড যেটা দিয়ে আমরা চেক করতে পারতেছি যে এই নানটা এটা কি নান কি নান না নাম্বারটা। ক্লিয়ার? এটা জমি
হ্যালো, শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, যে জায়গায় ছিলাম, এই যে চেক, এই যে ইসনান, ইসনান দিয়ে আমরা কি করতে পারতেছি, যে এই রেজাল্টের ভ্যালুটা চেক করতে পারতেছি এটা নান কি না। ক্লিয়ার এটুকু? যে যদি নান হয় তাহলে সে কি ট্রু রিটার্ন করতেছে, আর যদি নান না হয় তাহলে কি সে ফলস রিটার্ন করতেছে? ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার। ডাউট আছে নাকি কারো? নাই। তাহলে এখন আমি এখন একটা ইফ এলস কন্ডিশন এখানে বসাইতেই পারি, যে যদি যদি চেক নান হয়, মানে যদি এটা ট্রু হয়, হ্যাঁ যদি এটা ট্রু হয়, ঠিক আছে, এটা ট্রু আমি এইভাবেও দিতে পারি, ইজ ইকুয়াল টু ট্রু, ট্রু দিতে পারি। আবার আমি শুধু এইভাবে করেও চেক করতে পারি, যদি এটা ট্রু, ইফ শুধু যদি এটা দিই, মানে যদি ট্রু হয় তাহলে তুমি এই ব্লকটা এক্সিকিউট হবা, আদারওয়াইজ তুমি এই এই ব্লকটা এক্সিকিউট হবা। ওকে, মানে যদি চেক নান হয় তাহলে তুমি দেখাও যে তোমার, ঠিক আছে, যদি তোমার হয়, যদি যদি তোমার চেক নান হয় তাহলে তুমি দেখাও যে এরকম কিছু দেখাবা না, এই জায়গায় কিছু দেখাবা না, আর যদি চেক নান না হয় তাহলে তুমি, ঠিক আছে, এটা দেখাবা। তাহলে দেখি আমরা কি, আমরা কোনো মেসেজ দেখাইনি, কোনো মেসেজ দেখাইনি, কিছুই দেখাবা না বলছি। তাহলে আমরা এখন দেখি, আমরা কিছুই দিলাম না, ঠিক আছে, দেখুন কিছুই দিলাম না, কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে, পারফেক্ট, কিছু দেখাইনি, কিছু দেখাচ্ছে না। আমি 5 দিছি, ঠিক আছে, কিছু দেখাচ্ছে না। আমি 5 আর 10 দিছি, শুধু 15 দেখাচ্ছে। আমি শুধু 5, আমি যদি 5 আর এটা দেই কিছু দেখাবে না, ঠিক আছে, 5 আর এটা দিচ্ছি কিছু দেখাচ্ছে না, এটা আগের ভ্যালুটা রয়ে গেছে। আচ্ছা আমি দেখি, 5 আর এটা দিছি কিছু দেখাচ্ছে না, আর আমি 5 আর 9 দিলে 5 14 যোগ করে দেখাচ্ছে। আমি যদি দুটাই কিছু না দেই সে কিছুই দেখাবে না, সে আগের ভ্যালুটাই রয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে করে আমি কি চেক নান প্রপার্টিজ মধ্যে আমি কিটা কন্ট্রোল করতে পারছি। আর আমি যদি চাচ্ছি যে এখন যদি আমি কারো যদি এখন একজন কারো ইচ্ছা হলো যে যদি এরকম কিছু না থাকে তাহলে আমি ওর মধ্যে জিরো দেখাবো, ঠিক আছে, যদি এরকম কিছু ইচ্ছা হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে এখানে বলে দিতে পারি সে কি চাচ্ছে, সে চাচ্ছে যে যদি কিছু যদি নান হয় তাহলে সে জিরো দেখাবে, রেজাল্টে নাকি সে জিরো দেখাবে, তাহলে আমরা জিরো দেখাই, ঠিক আছে, রেজাল্ট ইজ ইকুয়াল টু জিরো, স্ট্রিং করে দিলাম, ইন্টিজার দিলেও সমস্যা ছিল না, স্ট্রিং করে দিলাম, রেজাল্ট কত পাবা, জিরো পাবা। তাহলে এখন যদি দেখি যে সে যদি কিছু না দেয়, সামেশন দেয়, তাহলে রেজাল্ট জিরো দেখাবে। হ্যাঁ, সে যদি এবার 5 দে আর 10 দে তাহলে কত দেখাবে, 15 দেখাবে। সে যদি 5 আর কিছু না দেয়, ঠিক আছে, তাহলে 5 দেখাবে, সরি, জিরো দেখাবে, 5 আর এটা দিলে জিরো দেখাবে। ওকে, সো আমরা এভাবে ইফ এলস দিয়ে আমাদের যেরকম ইচ্ছা সেরকম করে আমরা কন্ডিশন গুলাকে এইভাবে মেনটেন করতে পারি, যে আমরা যেখানে কি কিরকম আউটপুট দেখাতে চাচ্ছি না চাচ্ছি না, এখানে আমাদের ইচ্ছা মতো করে কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা, ঠিক আছে, এখানে দেখাতে পারি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, আচ্ছা, তো এখানে যেটা দিলাম আমরা ইফ এলস আমরা কিভাবে ইউজ করতে পারতেছি, ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম ওটা তো করে দেখাইলেন না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটা একবারও দেখাইলেন না, কোন দাও হয়ে যাচ্ছে, মানে গেছে, আটকে গেছে, আরে আমার কম্পিউটার হয়ে গেল, আমার ভিডিওগুলো রেকর্ড করতে সময় ভিডিওটা শেষ আছে, কারণ আছে তো। এখন 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 জমিরের ইচ্ছা হয়েছে কি, যে 5 আর এখানে যদি খালি থাকে, হ্যাঁ, তাহলে সে 5 দেখাবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করতে হবে বলেন দেখি, রেডি তো জানতে চাই স্যার কেমনে। ঠিক আছে, হ্যাঁ, আপনি, আমি তো দেখাই দিছি, আমি যা যা দেখাইছি সেই 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 লজিকের মধ্যেই হবে। এখন আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি, আপনাদের মাথা থেকে বলেন যে এটা কি কিভাবে করলে হবে। আমি চাচ্ছি এখানে আমি যা যা দেখেছি এর মধ্যে নতুন কিছু আসবে না, আমি 5 আর এখানে কিছু রাখবো না, কিছু না দিলে এখানে 5 দেখাবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, এই ফাংশনের মধ্যে আমি যা কাজ করছি, এই ফাংশনের মধ্যে যে কাজ করছি সেগুলো ইউজ করেই হবে, এর বাইরে কিছু করতে হবে না।
স্যার আমি একটা মানে বলতে পারি বাট আই এম শিওর এটা হইব না বাট ট্রাই করব হ্যাঁ অবশ্যই অবশ্যই ট্রাই করবেন স্যার ইনার এসটিএমএল স্যার আমি যেহেতু সেকেন্ড আমার ভ্যালু থাকবে না তো আমি শুধু ফার্স্ট টাই যদি দিয়ে দেই সলভ করে দেই যদি ফার্স্ট টাই দিয়ে দেই এই ইনার এসটিএমএল দিয়ে তাহলে কি আমাকে কোথায় কন্ডিশন দিতে হবে যে ইফ এর মধ্যে যদি নান হয় তাহলে আমার ফার্স্ট ইয়ারটা দেখা দিবে যদি ফার্স্ট চেক নান হয় তাহলে এই প্রথমে ভ্যালু টেবিলে দেখা দিবে ভেরি গুড পারফেক্ট অ্যানসার যদি সেটা এরকম হয় তাহলে এই ফার্স্ট টেবিলটা দেখা দিব তাই তো এই বলতেছেন জি স্যার জিনিয়াস প্রবলি আচ্ছা দেখি হয় কিনা ঠিক আছে তাহলে এখানে আমি 5 দিলাম আর এখানে আমি কিছু দিলাম না তাহলে আগে শূন্য দেখাচ্ছিল এবার দেখি 5 দেখাচ্ছে জি স্যার আউটপুট দেখানো সেটা আমরা করতে পারি ক্লিয়ার স্যার এটা ক্ষেত্রে তাহলে আমি থেকে মেরে কোন স্যার বাবা সব দেখেন আচ্ছা এটা দেখা দিলে ভালো আচ্ছা ঠিক আছে ওটা আমি করে দেই আচ্ছা এখানে আমাদের কি ছিল আমরা প্রথমে রাখতেছিলাম এখানে ইনার এসটিএমএল আচ্ছা জিরো রাখতে যাচ্ছিলাম তাই না জিরো রাখি আচ্ছা তো আমরা কি এখানে এখানে চাচ্ছিলাম একজনের ইচ্ছা ছিল এখানে 5 দিবে আর এখানে কিছু দিবে না জিরো দেখাবে রেজাল্ট জিরো দেখাইছে আচ্ছা এখন একজন চাচ্ছে যে আচ্ছা যখন কিছুই দিবে না তখন রেজাল্ট জিরো দেখাবে তখন রেজাল্ট জিরো দেখাচ্ছে আচ্ছা তো এখন একজনের ইচ্ছা হলো যে এখানে 5 দিলে আর এখানে কিছু না দিলে সে রেজাল্ট 5 আর এটা যে ক্যালকুলেশন করে সেটা দেখাবে বা নিচেটাও দিলে ওটাও হবে ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নিচের দিকে হাত দিব না নিচের দিকে এটা থা যা আছে থাক তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড এখানে আমরা এটা ফার্স্ট সেকেন্ড এখানেই তো আমাদের নান আননটা চলে আসছে যেমন পার্স ফ্লোট যখন করতেছি একটা একে আমরা যদি সেকেন্ডটাকে একটা অ্যালার্ট দেই এখানে অ্যালার্ট দিয়ে চেক করে নেই অ্যালার্ট দিয়ে এটা চেক করে নেই সেকেন্ডটাকে দেখি সেকেন্ডে খালি দিলে অ্যালার্টে কি আসে তো এখানে দিলাম 8 আর এখানে কিছু দিলাম না কি আসছে অ্যালার্টে না না আসছে না যেহেতু না আসছে তাহলে আমরা এখানে এই চেকটা দিতে পারি যে if is none second যদি তুমি সেকেন্ডটা নান হও তাহলে তুমি সেকেন্ডটাকে এম করে দেব সেকেন্ডটাকে বানিয়ে দেব জিরো করে দিতে পারি আমি কি এটা করতে পারি সেম কন্ডিশনটা ফার্স্টের জন্য দিয়ে দিলে কিন্তু ভালো হয় তাহলে দুটেই ভালো ভেরি গুড আচ্ছা এটা এটা ক্লিয়ার সবাই যে নেম কেন করলাম যে যদি সেকেন্ড কোনো কারণে নান হয় তাহলে সেকেন্ডের ভ্যালু পাবে জিরো দেখি তাহলে কি হয় তাহলে সেকেন্ডের ভ্যালু আমি যদি কোনো কারণে দেখেন আমি যদি এখানে সামেশন দেই তাহলে জিরো পাচ্ছে কিছু দেওয়া নাই জিরো আচ্ছা এখানে আমি 9 দিলাম এখানে আমি 9 দিলাম আর এখানে আমি কিছু দেই নাই তাহলে রেজাল্ট কত দেখাচ্ছে 9 দেখাচ্ছে মানে জমি যেটা চাইছিল সেটা হয়ে গেছে ওকে স্যার তো এখানে আমি কি করছি এখানে আমি চেক করতেছি যদি সেকেন্ডটা নান হয় যদি সেকেন্ডটা বাই চান্স নান হয়ে যায় তাহলে সেকেন্ডের ভ্যালুটা আমি করে দিচ্ছি জিরো সেকেন্ডকে আমি জিরো অ্যাসাইন করে দিচ্ছি তাহলে কি হচ্ছে সে শুনা শোনা যাচ্ছে আমার কথা জি স্যার ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে কি হচ্ছে আমার এখানে ফার্স্টের মধ্যে যেটা দিচ্ছি 9 ফার্স্টের মধ্যে 9 আসছে আর সেকেন্ডের মধ্যে 0 9 আর 0 যোগ করে 9 দেখাচ্ছে ক্লিয়ার আর এখন যদি আমি এখন যদি এখানে এক কাজ করি আমি যদি এখানে যদি 10 দেই আর সামেশন দেখাই তাহলে কি 0 দেখাচ্ছে জিরো দেখাচ্ছে কেন কারণ 10 আর এই এখানে এখানে নান আসছে 10 আর এখানে নান 10 আর নান মিলে কি
ফার্স্ট সেকেন্ডে সেকেন্ডে আসছে 10 ফার্স্টে আসছে নান নান মিলে রেজাল্ট হয়ে গেছে নান যেহেতু নান ট্রু পাইছে সেহেতু এখানে রেজাল্ট দেখাতে 0 তাহলে আমাকে যদি 10 আর এখানে খালি রাখলে যদি দেখাইতে হয় তাহলে এখানে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দেব যে ইফ না এলস এখানে আমার এলস লাগবে না যত পারবো এলস কম ইউজ করব ইফ যদি ফার্স্টটা যদি নান হয় কোনো কারণে যদি ফার্স্টটা নান হয় তাহলে ফার্স্টটাও তুমি 0 হয়ে যাবে ও স্যার আমি একই জায়গায় দুটো ইফ ইউজ করতে পারবো হ্যাঁ কেন ইউজ করতে পারবো না যত ইচ্ছা তত ইউজ করতে পারবো একই ফাংশনের মধ্যে আমি এখানে একটা ইউজ করতে পারবো আগেবার না বলছিলাম স্যার এলসি ফেলসি ইউজ করতে হবে এলসি বিট তো টোটালি একটা আলাদা ব্লক এটা টোটালি একটা জিনিস আর এটা একটা জিনিস এটা একটা জিনিস এর সাথে সম্পর্ক নাই বুঝছেন মানে এটা একটা ছেলে এটা একটা মেয়ে হ্যাঁ এটা টোটালি আলাদা জিনিস এটা একটা ছেলে এটা একটা মেয়ে আর এটা একটা পরিবার ফ্যামিলি বুঝছেন মানে তিনটাই এক দুটাই মিলে এক জিনিস এই অ্যাপেল এটা এটা মিলে এক জিনিস এটা একটা ফ্যামিলি এটা একটা আলাদা জিনিস এটা মেয়ে আর এটা ছেলে এদের মাঝে এখনো কিছু হয় নাই ক্লিয়ার তো আমরা এখানে 10 দিলাম রেজাল্ট 10 দেখাচ্ছে আমরা নিচে 5 দিলাম রেজাল্ট 5 দেখাচ্ছে আমি যদি কিছু না দেই রেজাল্ট 0 দেখাচ্ছে ক্লিয়ার জি স্যার তো ইয়া ইফেন্সের যে লোকেশনটা লিখছেন হ্যাঁ এটা কিন্তু এই লোকেশন লিখতে হবে এটা কিন্তু নিচে লিখলে কাজ করবে না কোনটা যে এখন যে নতুন ইফেন্সটা লিখ এখন ইফিন যেগুলো লিখছেন হ্যাঁ ফার্স্টের জন্য সেকেন্ডের জন্য এটা ফার্স্ট সেকেন্ডের নিচে লিখতে হবে এর অন্য কোনোটা নিচে লিখতে কিন্তু এটা কাজ করবে না হ্যাঁ অবশ্যই ঠিক আছে এটা অবশ্যই এই যে রেজাল্ট এই যে এই যে এই যে রেজাল্ট উপরে লিখতে হবে অবশ্যই এটা রেজাল্টের উপরে লিখতে হবে আদারওয়াইজ সেটা কাজ করবে না যে আমি না তো ট্রাই করেছিলাম তো অন্য জায়গায় হয় নাই তারপর আবার উঠাই দিয়ে কাজ করতে কারণ কি দেখেন আমি যদি কোডটা বুঝি কোডটা যদি বুঝি তাহলে কি হচ্ছে কোডে কোডে যদি বুঝি কোডটা কি হচ্ছে আচ্ছা একটু এক মিনিট হোল্ড করেন আমি একটু পানি খেয়ে আসি যেমন সিএসএস এ আমরা যে কোনো আচ্ছা যেমন সিএসএস আমরা যে কোনো জায়গায় কোনো ক্লাস বা কোনো কিছু ধরে যদি লিখি এটা কিন্তু কাজ করে যে কোনো জায়গায় লিখলে হবে কিন্তু এখানে কাজ করে না ভাই ট্রেনার ইমাত্র কার সাথে কথা বলল মানে কথাটা আমি শুনি নাই একমাত্র আরেই শুনতে পাইলো বুঝলাম না আমার কথা শুনেন নাই ভাই ও আসলে বড় হ্যাঁ আমি বলতেছি না আসাদুল ভাই বলছো ভাই বনি ভাই তো ও তাহলে উনার কথাগুলো আমি শুনলাম না কেন বুঝলাম আমরা বুঝতে পেরেছেন ও তাহলে মনে বনি ভাই অনেক আস্তে আস্তে কথা বলছে ও জোরে জোরে কথা শুনতে পেরেছেন এখন শুনতে পেরেছেন আমার কথা শুনতে না আপনার কথা শুনতে ভাই অসুবিধা নেই বনি ভাই কথা শুনুন না হ্যালো বনি ভাই যে আমি তো বনি ভাই শুনতে পেরেছেন দেখেন প্রথমে আমি একটা তিনটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি ফার্স্ট সেকেন্ড রেজাল্ট তিনটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিয়েছি এখানে তারপরে আমি ফার্স্টের মধ্যে ফার্স্টের ভ্যালুটা গ্র্যাব করতেছি ইনপুট ফিল্ড থেকে ইনপুট ফিল থেকে ভ্যালুটা গ্র্যাব করে আমি ফার্স্ট ভেরিয়েবলের মধ্যে রাখতেছি সেম ভাবে ইনপুট ফিল থেকে সেকেন্ড ইনপুট থেকে ঠিক আছে তার আইডি ধরে ভ্যালুটা গ্র্যাব করে সেকেন্ডের মধ্যে রেখে দিয়েছি ওকে তো যখন আমি এদের মধ্যে ভ্যালুটা রাখছি এখন এখন ফার্স্টের মধ্যে ফার্স্টের ভ্যালু আছে সেকেন্ডের মধ্যে সেকেন্ডের ভ্যালু আছে যখন এরকম সিনারিও যে আমার এখানেও কোনো ইনপুট আমি কিছু লিখি না এখানেও কিছু লিখি নাই তখন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কি আছে কিছুই নেই ফাঁকা ঠিক আছে কোনো কোনো কিছু লেখা নাই যেহেতু কোনো কিছু লেখা নাই আর সেইটা ভ্যালুটাকে যখন আমরা পার্স ফ্লোট করতেছি তখন এই ফার্স্টের মধ্যে কি অ্যাসাইন হয়ে যাচ্ছে ফার্স্টের মধ্যে নান অ্যাসাইন হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যেও নান অ্যাসাইন হয়ে যাচ্ছে
মানে নটে নাম্বার বলতেছে, কারণ আসলে তো এটা নাম্বার না। আমরা যখন একটা স্ট্রিং কে, একটা স্ট্রিং কে যদি আমি পার্স ফ্লোট করি তাহলে সে দেখাবে নটে নাম্বার। আর যদি আমি কোনো ইন্টেজার ভ্যালু বা কোনো ফ্লোট ভ্যালু কে যদি পার্স ফ্লোট করি তাহলে সে নটে নাম্বার দেখাবে না, কারণ সে তো নাম্বার। তো এখানে তো আমি কোনো নাম্বার লিখি নাই, যেহেতু এখন কোনো নাম্বার লিখি নাই তো ফার্স্টের মধ্যে কি অ্যাসাইন হয়ে যাচ্ছে যে তুমি নাম্বার না। জাভাস্ক্রিপ্ট বলতেছে যে ফার্স্ট তুমি নাম্বার না, ইউ নান মানে নটে নাম্বার। সেম ভাবে সেকেন্ডও বলতেছে সে নটে নাম্বার। ওকে, তাহলে তারপরে আমরা কি করছি, তখন আমরা এখন নিচে আমরা একটা চেক দিচ্ছি, যদি কোনো কারণে ফার্স্ট যদি নটে নাম্বার হয় তাহলে ফার্স্ট কে বলে দিচ্ছি ফার্স্ট তুমি হয়ে যাও জিরো, মানে তোমার চেহারা হয়ে যাক জিরো। তখন এখন ফার্স্ট ভেরিয়েবলে কোথা আছে, তাহলে ফার্স্ট নটে নাম্বার, তাহলে ফার্স্ট হয়ে গেছে জিরো। তারপরে সেকেন্ড সেম ভাবে সেকেন্ডে বলে দিচ্ছি সেকেন্ড তুমি যদি নটে নাম্বার হও তাহলে তোমাকে তুমি হয়ে যাও জিরো। তাহলে আমি বলতে চাই যে সেকেন্ড ভেরিয়েবলে আমি ভ্যালুটা জিরো অ্যাসাইন করে দিলাম। তাহলে এখন ফার্স্টের মধ্যে কত আছে, জিরো আছে। সেম ভাবে সেকেন্ডের মধ্যে কত আছে, জিরো আছে। জিরো আর জিরো যোগ করে কত হয়, জিরো আর জিরো যোগ করে জিরো হয়। তাহলে সেই জন্য আমার এখানে ঠিক আছে, সে আবার এখানে এখানে চেক করতেছে, আবার চেক করতেছে যে জিরো, জিরো কি নটে নাম্বার, না জিরো নটে নাম্বার না, ঠিক আছে। সে তাহলে সে এই ইফে ঢুকে নাই, ঠিক আছে, সে ঢুকছে এলসে। রেজাল্ট কত, জিরো। এই রেজাল্ট এখানে জিরো দেখা দিচ্ছে, ক্লিয়ার। সেই যে আবার বলেন তো যে মানে চেক চেক নান, জিরো জিরো যেহেতু আসছে, জিরো তো অবশ্যই নাম্বার, তাহলে কি সে এই কন্ডিশনে ঢুকে নাই, ঢুকছে কি এই কন্ডিশনে, এই কন্ডিশনে, এই কন্ডিশনে ঢুকে সে রেজাল্ট দেখাচ্ছে কত, জিরো, ক্লিয়ার। ক্লিয়ার হয় নাই, এই যে বাংলা কথা, এই যে এই জিরো তো এটা কমেন্ট করে দিলাম, আল্লাহ, ক্লিয়ার। এখানে ঢুকবে না সে, জি স্যার। আচ্ছা, তাহলে যদি ইজ নান হয় তাহলে সে এটা এটা দেখানোর কথা ছিল, এখানে কিছু নাই, এখন কিছু নাই, তাহলে কি সে কোথায় ঢুকবে, এখানে ঢুকবে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। রেজাল্টে কি আসছে, জিরো আসছে, জিরো, জিরো কি নান, জিরো তো নট, জিরো নম্বর নাম্বার না, তাহলে সে এই ব্লকে ঢুকবে না, এই ব্লকে ঢুকতেছে, এই ব্লকে ঢোকার জন্য কি রেজাল্টে সে জিরো দেখাচ্ছে, এই যে রেজাল্টে, রেজাল্ট চোখে কত পাইছে, রেজাল্টে পাইছে জিরো পাইছে, সেই জিরো এখানে শো করতেছে, এই যে দেখি স্যার, উপরে ইফ এর হয়ে যায়, ইফ ইজ নান ওটা তো দরকারই নেই স্যার, কোনটা কারণ এখন এখন যে সিনারিও আসছে সেই সিনারিওতে এখন যে আমাদের আমরা যেহেতু উপরে কন্ডিশন দিয়ে দিছি, এখন উপরে কন্ডিশনে দিয়ে দেওয়ার কারণে কোনো ভাবে নান আসার পসিবিলিটি নেই, আছে না স্যার, নান আসার পসিবিলিটি নেই, যেহেতু নান আসার পসিবিলিটি নেই তাহলে এখানে আমার কন্ডিশন কোনো দরকারই নেই, আমি জাস্ট কন্ডিশনের বাইরেও একে পেস্ট করে দিতে পারি, কন্ডিশনের বাইরে একে পেস্ট করে দিলাম, কন্ডিশনের কোডটা আমি রিমুভ করে দিলাম, কত কন্ডিশন দরকার হচ্ছে না, আমি শুধু জাস্ট কন্ডিশন কন্ডিশন আমার রেজাল্টটা আমি দেখাই দেব, ক্লিয়ার। ঠিক আছে, আমার আমার নিচের আর কন্ডিশনের দরকার নাই, এবার দেখি রেজাল্ট জিরো দেখাচ্ছে, আমি যদি এখানে পাঁচ দেই, ঠিক আছে, তখন কি হচ্ছে, পাঁচ দেখাচ্ছে, আমি যদি এখানে কিছু না দিই, এখানে যদি দুই দিই তাহলে দুই দেখাচ্ছে, আর আমি যদি কিছুই না দিই তাহলে জিরো দেখাচ্ছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এই কেসটা বুঝাইছি, আমার মনে হয় এখনো কেউ ক্লিয়ার না, যদি আর কেউ ক্লিয়ার না হয় আমি আরেকটা কেস বুঝাই দিচ্ছি, এই যে এখানে যখন আমি এখানে যখন আমি পাঁচ দিছি, দেখেন এখানে যখন পাঁচ দিছি তখন কি হচ্ছে, এই যে এখানে আমি পাঁচ দিছি মানে ফার্স্ট এলিমেন্টে আমি পাঁচ পাইছি, ওকে, যে কিছুই বুঝতেছে না সে আমার সাথে থাকবে না, এবার
এতদিন যা করছি কোনো প্রোগ্রামিং করি নাই, খালি HTML খালি কন্টেন্ট বসাইছি, HTML CSS আর বুটস্ট্র্যাপ করছি আর PHP টু HTML করছি, শুধু জাস্ট এ করছি কি বলে খালি লিখে খালি লিখছি এখন থেকে প্রোগ্রামিং শুরু। আচ্ছা তো দেখি এখানে কি হয়েছে। আচ্ছা এখানে আপনি বলেন এখানে ফার্স্টের মধ্যে কত আসছে, ফার্স্টের মধ্যে কি আসছে, এই ফার্স্টের মধ্যে ফার্স্ট ভেরিয়েবলে কত আছে, কত আছে ফার্স্ট ভেরিয়েবলে এখন কত আছে বলতে পারবেন? এই যে এখানে 0 না না ফার্স্ট ভেরিয়েবলে 5 আছে। এই যে দেখেন এক একটু মাইকটা মিউট করে রেখে যে কথা বলতে। ও হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ 5 আছে। এই যে ফার্স্ট ভেরিয়েবলের মধ্যে 5 আছে। হুম আচ্ছা এই সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে কত আছে? আর এই সেকেন্ড ফাঁকা, কি ব্যাপার? তিনি শুধু আসবেন, কে ছিলেন আমার সাথে? আচ্ছা তাহলে এই ফার্স্টের মধ্যে 5 আসছে। হম আচ্ছা এই সেকেন্ডের মধ্যে কত আসছে? এখন এই সেকেন্ড সেকেন্ডের মধ্যে ফাঁকা ছিল, ফাঁকাকে আমি পার্স ফ্লোট করছি, তাহলে সেকেন্ড মধ্যে কত আসছে? 12:30 বাজে আর পার্টিসিপেন্ট 20 ছুই ছুই। হ্যাঁ কি পার্টিসিপেন্ট স্যার 18 জন ছিল। আচ্ছা 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 ঠিক আছে সে আচ্ছা পারবে আস্তে আস্তে ভাই একটু পর আরো পারবে। আচ্ছা এই সেকেন্ডের মধ্যে সেকেন্ডে আমি সেকেন্ড ছিল আমার নাল মানে ফাঁকা, এই ফাঁকাকে আমি পার্স ফ্লোট করছি, তাহলে সেকেন্ড এই সেকেন্ডের মধ্যে কি অ্যাসাইন হয়েছে বলেন স্মৃতি? তাহলে 0 হুম 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 এই সেকেন্ডের মধ্যে এসে হয়েছে না, এইটা মতো না না হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এসে নট এ নাম্বার, কারণ আমরা যখন একটা স্ট্রিং কে যদি পার্স ফ্লোট করি তখন এখানে অ্যাসাইন হবে নট এ নাম্বার না, তাহলে এখানে আছে 5 এখানে আছে নাম, এটা ক্লিয়ার সবাই? নাম হুম জি আচ্ছা 5 আর এখানে নাম, ভালো কথা। তাহলে এখন আমি ইজ নান ফাংশন দিয়ে চেক করতেছি ফার্স্ট কে। হ্যাঁ ফার্স্ট কি ইজ নান কিনা, ফার্স্ট কি ইজ নান না, তাহলে সে এটার মধ্যে ঢুকবেই না, এই কন্ডিশনে ঢুকবেই না, তাহলে ফার্স্টের মধ্যে কত থাকবে এখন? 5 5ই থাকবে, সে এই কন্ডিশনে ঢুকেই নাই। আচ্ছা তারপরে আমি চেক করতেছি সেকেন্ডটা কি ইজ নান, সেকেন্ডটা কি ইজ নান, হ্যাঁ সেকেন্ডটা নান, তাহলে এই কন্ডিশনে ঢুকবে। হ্যাঁ তাহলে সেকেন্ড কত হয়ে যাবে? 0 সেকেন্ড হয়ে যাবে 0, সেকেন্ডে 0 হয়ে যাবে, তাহলে এখানে ফার্স্টের মধ্যে কত আসছে? 5 সেকেন্ডের মধ্যে কত আসছে? 0 0, তাহলে 5 আর 0 যোগ করে কত হইছে? 0 5 আর 0 যোগ করে 5 ভাই পাস হয় পাস জমিদার মাথা গেছে। আমি কি ঠিক বলি না? আমি তো 5 ই বলছি ভাই, মাথা সবার আওলাই দিবেন, ঠিক আছে সবার মাথা আওলাই দিবেন, ঠিক আছে মাথা স্যার এখন দিয়ে দিবেন। গুণ করলে তো 0 হয়, এটা তো আমরা যোগ করছি তাই 5 আর 0 যোগ করে রেজাল্টের মধ্যে 5 আসছে, কনফার্ম তো সবাই, ক্লিয়ার তো? তাহলে 5 আসছে আর সেই 5 কে আমি ঠিক আছে দেখাই দিচ্ছি রেজাল্টে, তাহলে এখানে রেজাল্টে কত দেখাবে? 5 দেখাবে,
5 ক্লিয়ার আচ্ছা আচ্ছা তাহলে এই যে এই জন্য এখন আমি যদি সামেশন দিচ্ছি তাহলে এখানে 5 দেখাচ্ছে ক্লিয়ারিটি কো স্যার আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকে বেশি ক্লিয়ার হয়ে গেলে আবার আউলে যাবে মাথা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের ঠিক আছে আমরা অনেক কিছু শিখে ফেলছি আজকে অনেক কিছু শিখে ফেলছি মানে আমরা কি মানে সবকিছু শিখে ফেলছি যে আমরা ইফিলস ব্লো কিভাবে ইউজ করতে হয় নান কিভাবে চেক করতে হয় কিভাবে ফ্লোটিং করতে ডাটা কি বলে না কথা বুঝি না দাঁড়ান হ্যাঁ সালেনিটি আছে খুব প্রবলেম কিভাবে টাইপ কাস্টিং করতে হয় কিভাবে টাইপ কাস্টিং করতে হয় ডাটা কিন্তু ভাইয়া তো বুঝলেই যাচ্ছে আমরা কি বুঝতে পারছি না কে আমার কথা ভাইয়া আমরা বুঝি না ভাইয়া আচ্ছা কোন কথা শুনতে পাই নাই এখন শুনতে পাচ্ছেন তাহলে যে কেউ হ্যাঁ আমরা আমি আমি একটা ডিসক্রাইব করছি প্রথমে আমি আমি এই সিনারিওটা ডেসক্রাইব করছি হ্যাঁ এই সিনারিওটা কোডে ডেসক্রাইব করছি सेम ভাবে ঠিক আছে স্মৃতি এই সিনারিওটা ডেসক্রাইব করছে হ্যাঁ একজন যে কেউ আসবে যে এই সিনারিওটা ডেসক্রাইব করবে কোডে কে আসবে যে কেউ কিশোর কোনটা ভাই বুঝলাম না স্যার এই যে এই সিনারিওতে কোডে কোডে কি হবে কোন কোন সিকোয়েন্সে কি হবে আপনি বলেন কি হবে মানে কোন সিনারিওতে কোন কোন স্টেজে কত আসবে আমি কার্সর নিয়ে যাব আপনি বলবেন ফার্স্টে কি ফার্স্টে ফার্স্টে জিরো আছে এখানে 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 জিরো আছে এখানে মনোযোগ দিতে হবে এত করে বলি হ্যাঁ এখানে কি আছে তারপরে এই ফারস্টে এসে স্যার ইয়া ফারস্টে ভ্যালু নান হয়ে গেছে স্যার নান হয়ে গেছে কারণ কি পার্স ফ্লোট করা হয়েছে ভেরি গুড তারপরে তারপর স্যার ওটা ইস স্যার ও যে 10 সেকেন্ডে 10 আসছে ভালো ভেরি গুড পারফেক্ট তারপরে এখানে এখানে ফারস্টটা চেক করা হয়েছে যদি যদি নান হয় তাহলে ওটা জিরো শো করবে আর কি তাহলে এখন ফারস্টের ভ্যালু কত হয়েছে ভ্যালু তাহলে এখানে জিরো ভেরি গুড ফার্স্ট ফার্স্ট এখন 0 ওকে তারপরে তারপর আছে যদি নান হয় তাহলে এটা ভ্যালু 0 হবে বাট অলরেডি সেখানে নান নাই যেহেতু এটা নাম্বার অলরেডি আছে 10 আচ্ছা তাহলে সেকেন্ডের ভ্যালু কত সেকেন্ডের ভ্যালু এখন কত বলেন ভাই বলেন তুমি ভাই 10 এই লাইনে আছে সেকেন্ডের ভ্যালু কত সেকেন্ডের ভ্যালু 10 ভেরি গুড এই লাইনে আছে সেকেন্ডের ভ্যালু 10 তাহলে এই ফার্স্টের ভ্যালু কত এখানে এখানে এসে ফার্স্টের ভ্যালু কত 0 0 ভেরি গুড সেকেন্ডের ভ্যালু কত 10 তারপরে তাহলে রেজাল্ট কত রেজাল্ট 10 10 ভেরি গুড তাহলে এখানে রেজাল্ট দেখাবে কত 10 10 ওই যে তাহলে এখন দেখি 10 দেখায় কিনা দেখাচ্ছে 10 ওকে তাহলে আমরা কোডটা পারফেক্টলি বুঝছি একদম লাইন বাই লাইন কোথায় কি হচ্ছে সব বুঝছি স্যার নার্সারি পাস করেছি ওকে ঠিক আছে পাস করে পাস করে আচ্ছা ঠিক আছে
তারপরে এখন আমরা একটু আগায় যাই, দেখি আরেকটু আগাইতে পারি কিনা। আজকে আমরা ঠিক আছে এর ফাইমের কাছে একটা সেশন নেওয়ার কথা ছিল, আজকে আমরা নিব না, আজকে একটু আমরা একটা বেশি শিখে ফেলছি। হ্যাঁ আজকে একটু শিখে যাই, আমরা আগামীকাল করবো এটা। ওকে আগামীকাল মানে কিভাবে টাইপ কাস্টিং হয় ক্লিয়ার, কিভাবে ইনপুট ধরতে হয় ক্লিয়ার, কিভাবে শো করতে হয়, মানে ফুল আমরা একটা ক্যালকুলেটর এখন পারফেক্ট ক্যালকুলেটর বানাইতে পারবো। জি ভাই বানাইও ফেলছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, ওই ওই ক্যালকুলেটর যে বানাইছিলেন ওর মধ্যে বাগ আছে, বাগগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমরা ফাংশন ক্লিয়ার হয়ে গেছি, ফাংশন ক্লিয়ার হয়েছি, অবজেক্ট কি? আচ্ছা অবজেক্ট, অবজেক্ট আমরা একটু পড়ে জানবো, অবজেক্ট আমরা যখন অ্যারে জানবো তখন অবজেক্ট জানবো। ইস ইভেন্ট, ইভেন্ট গুলো আমরা দেখি, ইভেন্ট কি কি আছে। এই যে আমরা এই যে অনক্লিক, আমরা অনক্লিক ইভেন্ট সম্পর্কে জানি যে অনক্লিক ইভেন্ট নিয়ে আমরা অনেক কাজ করছি। আরো কি কি ইভেন্ট আছে? অনক্লিক ইভেন্ট এখানে দেখাইছে, অনক্লিক অনক্লিক। আচ্ছা দেখেন আমরা যেমন অনক্লিক ইভেন্ট আছে না, তেমন ভাবে অন চেঞ্জ ইভেন্ট আছে, অন মাউস ওভার ইভেন্ট আছে, অন মাউস আউট ইভেন্ট আছে, অন কি ডাউন ইভেন্ট আছে, অন লোড ইভেন্ট আছে। মানে আমি এই ইভেন্ট গুলো সবগুলো ইউজ করতে পারি এতে আমাদের এখানে, যে আমি এখানে চাইলে ঠিক আছে অন ক্লিক যে ইউজ করছি এই অন ক্লিকের জায়গায় আমি অন চেঞ্জ ইউজ করতে পারি। ঠিক আছে তারপরে কি আছে আরো, অন মাউস ওভার ইউজ করতে পারি, অন মাউস আউট ইউজ করতে পারি, অন কি ডাউন ইউজ করতে পারি। এই সবগুলো ইভেন্ট ইউজ করে আমি আলাদা আলাদা করে কাজ করতে পারি। যেমন আমরা এখানে অন ক্লিকে একটা কাজ করতেছি, যে প্রত্যেকটাতে আমরা অন ক্লিক ইভেন্ট ইউজ করছি, অন ক্লিক ইভেন্ট ইউজ করে কাজ করছি। সেমভাবে আমরা অন চেঞ্জেও কাজ করতে পারি, এটা একটা অন চেঞ্জ দেখি তাহলে না কেমন হবে। তাহলে আমরা অন মাউস ওভার একটা ইউজ করে দেখি, যে অন মাউস ওভার আমরা এখানে ওই এই যে অন যেখানে ইনফরমেশন দেখাচ্ছিলাম ওখানে অন ক্লিক এর জায়গায় অন মাউস ওভার দিলাম, দেখি কি হয়। দেখছেন আমি মাউসটা যখনই এখানে নিয়ে গেছি তখনই দেখাচ্ছে এজ অফ রহিম ইজ 5, আমি যখন এখানে মাউস ওভার দিয়েছি তখন এটা দেখাচ্ছে, মানে আমি এখানে অন মাউস ওভার দিয়েছি আগে, কিন্তু এখানে দেখা এখানে নিয়ে গেলে কিন্তু দেখাচ্ছে না, এখানে ক্লিক করতে হচ্ছে তারপরে দেখাচ্ছে, কারণ এখানে অন ক্লিক ইভেন্ট দেওয়া আছে। আর এখানে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, কারণ কি এখানে আমি কোন ইভেন্ট দিছি, এখানে আমি ইভেন্ট দিছি অন মাউস ওভার, যখনই মাউসটা ওভার হবে তখনই দেখাবে। সেম ভাবে আমি এই এই জায়গায় একটা ওভার দেই কি অন মাউস আউট দেই, অন মাউস আউট দেই, দেখি অন মাউস আউট দিলে কি হয়। দেখেন খেয়াল করে দেখেন, এখানে আমি অন মাউস ওভার দিছি তখন কিছু নেই, অন মাউস আউট করে দিছি কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। কর্মীর মধ্যে আমি কিছু নিয়ে গেছি তখন কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু কর্মী থেকে যখন সরাই নিয়ে আসতেছি তখন কিন্তু কর্মীর ইনফরমেশনটা চেঞ্জ, এখানে ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি জাদু মনে হচ্ছে না? সিএসএস এর সেট হয়ে যেন জাদু মনে না, জাদুই রাখতে হবে কি মজাই লাগতেছে কিন্তু একটু ঝামেলাপূর্ণ। কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে যখন আমি মাউসটা সরাই নিয়ে যাচ্ছি তখন কিন্তু ঠিক আছে এর ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ তো অন ক্লিক যেমন ইভেন্ট, তেমন অন মাউস ওভার একটা ইভেন্ট, অন মাউস আউট একটা ইভেন্ট। হ্যাঁ তো আমি এখন বিভিন্ন ইভেন্ট ইউজ করতে পারি, শুধু একটা ইভেন্টই নাই জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ইভেন্ট আছে। আমরা সবগুলো ভাষায় ইনপুটে আমরা যদি ওই যে অন কি ডাউন যে ইভেন্ট আছে এটা ইউজ করি তাহলে কি ওই যে কি বলে, আচ্ছা এটা ইউজ করতে ইচ্ছা, প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারবো, প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারবো, প্লেস হোল্ডার ইউজ করতে পারবো না এটা? হ্যাঁ প্লেস হোল্ডারও চেঞ্জ করতে পারবো, আবার আমি রিয়েল টাইম করতে পারবো, মানে আমার সামেশন বাটন ক্লিক করা লাগবে না, আমি চাচ্ছি ওখানে ইনপুটে দেবো সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখাবে, এরকম করতে পারবো। অন কি ডাউন দেখি, অন কি ডাউনের একটা দেখি, দেখলে বোঝা যাবে কিরকম মজা লাগবে, এখনই মজা লাগবে, অনেক মজা লাগবে অন কি ডাউন এটা দেখি, তাহলে একটু মজা পাবো। অন কি ডাউন আমি কোথায় দিলাম, অন কি ডাউন আমি দিলাম এই যে এই সামেশন আছে না, সামেশনে আমি এই ইনপুটে, ইনপুটে আমি এখানে অন কি ডাউন দিলাম প্রথম ইনপুটে। হ্যাঁ অন কি ডাউন প্রথম ইনপুটে, ইন অন কি ডাউনের মধ্যে আমি দিলাম
সামেশন অনকিডনের মধ্যে অনকিডনে তুমি কোন মেথড ক্লিক কল করবা অনকিডনে তুমি সামেশন মেথড ক্লিক করবে ওকে আর এইটাও দিয়ে দিলাম সেকেন্ডও দিয়ে দিলাম অনকিডনে তুমি সামেশন মেথড কল করবে ওকে তাহলে এখন দেখি কি হয় যখনই কি ডাউন হবে তখনই সলভ তাহলে আমি দেখি এখন আমি কি দেখি এখানে লিখি 5 লিখতেছি রেজাল্ট দেখাচ্ছে 5 আর এখানে কিছু নাই 0 ভালো কথা এখানে 6 দিচ্ছি 5 আর 6 কত 5 5 আর 6 5 11 বলো আচ্ছা এখানে 8 দেই 5 6 11 এই যে দেখেন 5 6 11 8 8 8 দিছি তারপর 5 6 11 দেখাচ্ছে 9 দিছি ঠিক আছে তারপর 5 আর 68 দেখাচ্ছে যোগ করে আচ্ছা ঠিক আছে তো অন কি ডাউন দিচ্ছি আচ্ছা এবারে কাজ করি তো অন কি আপ দিই তো অন কি ডাউনে হচ্ছে কাজ হচ্ছে কিন্তু একটা ঝামেলা আছে আচ্ছা অন কি আপ দিই তো দেখি কি হয় অন কি আপ কোনো ইভেন্ট আছে কিনা পাঁচ দিলাম পাঁচ ছয় দিলাম এগারো ওয়াও আমার আর রিয়েল টাইম হয়ে গেল 50 56 আমার আর সামেশন বাটন ক্লিক করে লিখতেছে না আমরা কি দেখেন ইনপুটে আমরা অন কি আপ অন কি ডাউন এই মেথড গুলো ইউজ করতে পারি যে অন যেমন অন কি আপ যখন আমি কিটা তুলবো তখনই তুমি সামেশনের রেজাল্ট দেখবা যখন অন কি ডাউন দিব তখনই তুমি সামেশনের রেজাল্টটা দিবা তো আমি আমি জাভাস্ক্রিপ্টে একটা মেথ এটা একটা জাভাস্ক্রিপ্টে ফাংশন জাভাস্ক্রিপ্টে ফাংশন দেখেন অন ক্লিকে আমি কল করতে পারতেছি অন কি আপে কল করতে পারতেছি অন কি ডাউনে কল করতে পারতেছি অন মাউস ওভারে ক্লিক করতে পারতেছি অন মাউস আউটে ঠিক আছে কল করতে পারতেছি ক্লিয়ার ইনপুটের মধ্যে আমরা বাটনের মধ্যে আমরা অন ক্লিক ইউজ করতে পারতেছি ঠিক আছে অন চেঞ্জ ইউজ করতে পারতেছি অন মাউস ওভার ইউজ করতে পারতেছি অন মাউস আউট ইউজ করতে পারতেছি ওকে তো এই অন কি আপটা যে আমরা আনলাম হ্যাঁ এটা কিন্তু এই W3 স্কুলে নাই এরকম ইভেন্ট গুলো আমরা কোথায় পাবো এখানে তো মাত্র 5-6টা ইভেন্ট দেওয়া আছে আরো তো অনেক ইভেন্ট থাকার কথা থাকবে আরো আপনার নাই কিছু কমন আচ্ছা আগে W3 স্কুলে যা আছে সেগুলো জানি ঠিক আছে এগুলো আগে এটা পড়ি এটা পড়লেই হবে এটা পড়লেই ঠিক আছে আপনার মাঝে চলে আসবে আপনার মাঝে চলে আসবে যে আইডিয়া চলে আসবে অন কি আর ডাউন যদি থাকে আপো থাকার কথা একটু চেক করে দেখবেন আছে কিনা ওকে আর বেশি ইভেন্ট নাই আর তাছাড়া যদি আপনি বেশি ইভেন্ট যদি দেখতে চান জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিখে গুগল কে বলবেন গুগল দেখাই দিবে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা এখানে মোটামুটি সব ইভেন্ট গুলাই দেখলাম জাভাস্ক্রিপ্ট এর এবার আমরা স্ট্রিং নিয়ে কাজ করব যদি আমরা স্ট্রিং নিয়ে অলরেডি কাজ করে ফেলছি তারপরে দেখি স্ট্রিং এ অন্য কিছু আছে কিনা স্ট্রিং নিয়ে আমরা অলরেডি সবকিছু কাজ করে ফেলছি এগুলো স্ট্রিং নিয়ে কাজ করে ফেলছি এইখানে কিছু স্ট্রিং এর কিছু জিনিসপত্র আছে যে আমাদের এর মধ্যে মেসেজের মধ্যে ব্যাকস্ল্যাশ দেওয়ার লাগে হ্যাঁ এই জিনিসগুলো কিছু ব্যাপার আছে এগুলো একটু দেখি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই মেসেজগুলো দেখি আচ্ছা আমরা একটা বাটন নিলাম একটা ফাংশন নিব
কি করলাম মেসেজ মেসেজ নামে একটা ফাংশন নিলাম ফাংশনের মধ্যে দিয়ে দিলাম এটা ওকে আর এটাকে আমি অ্যালার্ট দিয়ে দেখি কি অবস্থা অ্যালার্ট দিলাম এক্স ভেরিয়েবলটাকে আর এই মেসেজ ফাংশনটাকে একটা বাটন ক্লিকে কল কল করি চল কি জানি করতে কিভাবে করতে হয় জানি বাটন ক্লিক এখানে কি করতে জানি একটা কেউ বলে না কথা কি করবেন একটা বাটনে এর মেসেজটা শো করব অন ক্লিক এই বাটন ক্লিকে মাইনাস এটা মেসেজ দিলাম তাহলে এই বাটন ক্লিক করলে মেসেজটা আসবে দেখি আসে কিনা ঠিক আছে মেসেজ দিলাম ঠিক আছে তাহলে দেখতেছি হ্যাঁ আমি কিন্তু এই মেসেজটা দিতে পারতেছি দেখেন ওই যে উই আর দ্য সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ ওকে আর এখানে ভাইকিংসটা ঠিক আছে আমরা এই দেখেন সুন্দর সাইন ইউজ করছি তাই না এই সাইন যদি এরকম ধরনের যদি কোনো জিনিস ইউজ করতে হয় আমাদের মেসেজের মধ্যে আমাদের দরকার পড়বে জাভাস্ক্রিপ্টে এরকম মেসেজ শো করার জন্য এরকম ধরনের জিনিস দরকার পড়বে তখন আমরা এটা কিভাবে করব তখন আমরা বলবো এটা আমরা পারি না তাই না কিন্তু আসলে আমরা পারি হ্যাঁ পারি স্যার কিভাবে পারি এই যে দেখেন আমরা একটা করছি মেসেজ উল্টো মেসেজের মধ্যে আমরা দেখেন এই যে আমরা এখানে একটা ঠিক আছে আমি এই যে এখানে একটা সেপারেটর ইউজ করছি যদি আমরা যাই এটা কিভাবে কাজ করে তো দেখেন আমরা এখানে আমি আমি এরকম ধরনের মেসেজটা দিতে চাচ্ছি যে এই যে এরকম ধরনের হ্যাঁ এখানে একটা এরকম ধরনের মেসেজ দিতে চাচ্ছি তো আমি যদি এটা না দেই খেয়াল করে দেখেন হ্যাঁ আমি এরকম দেখাতে চাচ্ছি হ্যাঁ এরকম যদি দেখাতে চাই তাহলে আমি মেসেজ ক্লিক করতেছি কিছু দেখাচ্ছে না দেখি কি সমস্যা হয়েছে ইন্সপেক্ট যদি করি কনসোল যদি করি কনসোলের মধ্যে আমি এরর দেখতে পাবো দে বলতেছে মেসেজ ইজ নট ডিফাইন্ড ইন ঠিক আছে এইচটিএমএল বাটন ক্লিক আচ্ছা বলতেছে মেসেজটা ডিফাইন করা নাই কিন্তু আমরা দেখতেছি মেসেজটা ডিফাইন করা আছে কিন্তু এই যে এই এইটার মধ্যে আবার এরকম আবার শুরু হয়ে গেছে দেখেন এটা বোঝা যাচ্ছে যে সিনটেক্সটা পাচ্ছে না জাভাস্ক্রিপ্ট সিনটেক্সটা পাচ্ছে না তাহলে এখন যদি আমাকে এইভাবে এটা দেখাইতে হয় তো এটার জন্য আমি কি ইউজ করতে পারি ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি এখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব এখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব ঠিক আছে এখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করলে তো হয় মনে হয় হ্যাঁ মানে সিঙ্গেল কোটেশন ইউজ করলে দুটো আচ্ছা দেখি ভেরি গুড তাহলে সিঙ্গেল কোটেশন ইউজ করলে আচ্ছা আমরা এইভাবে করে ইউজ করতে পারি হ্যাঁ আবার এই প্রবলেম যদি আমরা বলি একজন বলল এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম একজন বলল যে আচ্ছা ডাবল কোটেশন না ইউজ করে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব আর এগুলো দিব না তো এই আমরা এখানে থাকবে এটা আর এখানে থাকবে এটা সিঙ্গেল কোটেশন ইউজ করব ঠিক আছে তাহলে দেখি কি হয় দেখা যাচ্ছে যেহেতু কোনো কোডে যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে সেম দেখানোর কথা দেখি দেখাই কিনা আমরা করলাম মেসেজ করলাম কোনো প্রবলেম নাই আমরা ওটা দেখাতে পারতেছি ওকে কোনো প্রবলেম নাই আচ্ছা তাহলে আমাদের এটা শিখতে হবে কিসের জন্য যে আমাদের শিখতে হবে কারণ আমরা যখন ডাইনামিক করতে যাব যখন আমরা কনকেট করতে যাব প্লাস দিয়ে যখন কনকেট করতে যাব তখন আমাদের এটা লাগবে ওকে তো আমাদের এই ব্যাকস্ল্যাশ ইউজ করে আমরা এটা সলভ করতে এটা দিয়ে সলভ করতে পারবো এভাবে সলভ করতে পারবো যদি নর্মাল এরকম মেসেজ দরকার পড়ে যদি এরকম ধরনের ডবল কোটেশন দরকার না পড়ে তাহলে আমরা এটা ইউজ করব ওকে আচ্ছা এইভাবে দেখি এখন যদি এরকম ধরনের যদি জিনিস দরকার পড়ে তাহলে আমরা কিভাবে ইউজ যদি আরো মেসেজ দেখি আমি যদি দেখি আমার এরকম ধরনের মেসেজ দরকার পড়লো যে এই যে ইট তারপর অ্যাপোস্ট্রফি এস এর এস
ইটস অল রাইট এরকম ধরনের জিনিস দেখানো দরকার পড়ছে তখন আমি জাভাস্ক্রিপ্টে কি করতে পারবো এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে এটা দেখাতে পারবো আমি যদি এটা যদি না দেখাই আমি যদি এরকম করে আমি চাচ্ছি এরকম করে দেখাইতে এরকম করে দেখালে আমাকে জাভাস্ক্রিপ্ট এরর দিতেছে তো আমাকে যখন এই যে ইট স্ল্যাশ ধরতে হবে তখন আমাকে কি করতে হবে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে একটা ব্যাকস্ল্যাশ দিলে আমি ঠিক আছে এই যে এই জিনিসটা এইভাবে দেখাতে পারবো তারপরে যদি দেখি আমরা আরো মেসেজ দেখি যদি আরো কম যদি কমপ্লেক্স আমরা যদি দরকার পড়ে স্কলড বিজনেস আচ্ছা দেখি মেসেজ কি এই মেসেজে কি বলতেছে এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম মেসেজে দিচ্ছি ক্যারেক্টার ইজ কলড বিজনেস ক্লাস আচ্ছা দেখেন আমার মনে করেন যে এরকম এরকম যদি ক্যারেক্টার দেখাইতে হয় এরকম যদি আমার কোনো ক্যারেক্টার শো করতে হয় মনে করেন আমি চাচ্ছি যে এই এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আমি দেখাতে চাচ্ছি আমার ব্যাপারে এই ক্যারেক্টারটা আমি দেখাতে চাচ্ছি তাহলে মেসেজটা এরকম করে দিলেই হওয়ার কথা কিন্তু আমি যদি দেই মেসেজটা এরকম করে তাহলে কিন্তু দেখাবে না হবে না ওই ক্যারেক্টারটা দেখাচ্ছে না হ্যাঁ কিন্তু ওই ক্যারেক্টারটা যদি দেখাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে দুইটা ব্যাকটা দিতে হবে আরেকটা ব্যাকটা করতে হবে ওকে তো এইভাবে করে মেসেজ গুলো আমরা দেখাইতে পারি যেরকম মেসেজ লাগে যে মেসেজের এখানে মেসেজের কমপ্লেক্সিটি গুলো দেখাচ্ছে হ্যাঁ যে ঠিক আছে যে যদি যেরকম ধরনের মেসেজ গুলো দরকার পড়বে এরকম আপনারা আরো মেসেজ গুলো দেখতে পারেন যে এখানে কিভাবে মেসেজ গুলো কনকেট করতে হয় কমপ্লেক্স কমপ্লেক্স মেসেজ গুলো কিভাবে দেখাইতে হয় এখানে দেখানো আছে ওকে আচ্ছা তো এই ছিল আমাদের স্ট্রিং নিয়ে এবার দেবো স্ট্রিং মেথড স্ট্রিং মেথড দেখি কিছু আসে স্ট্রিং মেথডে স্ট্রিং মেথড স্ট্রিং এর কিছু কিছু মেথড আছে যেগুলো আমাদের লাগবে যেমন স্ট্রিং মেথড দেখার জন্য আমরা যদি যাই আমরা একটা ফাংশন দিলাম এখানে দিই এটার মধ্যে দিই এই মেসেজের মধ্যে দেখি অ্যালার্ট দিই একটা আচ্ছা দেখেন আমার এখানে এরকম একটা টেক্সট আছে এই টেক্সটের দরকার পড়তে পারে এই টেক্সটের আমি এই টেক্সটটা কত বড় লম্বা লেন্থ কত সেটাও আমি ঠিক আছে খুব ইজিলি জাভাস্ক্রিপ্ট দিয়ে বের করে ফেলতে পারবো সেটা বের করতে পারবো এই যে যেটা টেক্সট আমাকে বের করতে হবে লেন্থ বের করতে হবে সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি ভেরিয়েবলের মধ্যে নিয়ে টেক্সট ডট লেন্থ নামে জাভাস্ক্রিপ্টের মেথড আছে ঠিক আছে আমরা টেক্সট ডট লেন্থ যদি কল করি তাহলে আমরা টেক্সটের লেন্থটা পেয়ে যাবো দেখি পাই কিনা তাহলে আমি যদি এখানে যাই মেসেজে ক্লিক করি টেক্সট ডট লেন্থ এখানে পেয়ে যাচ্ছে যে 26টা হ্যাঁ যে এখানে এই যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো আছে 26টা আছে আমি লিখতে যাচ্ছি সাপোজ যে এল ই ডি পি ইজ ভেরি হেল্পফুল ফুল হ্যাঁ এটা গুনতে তো অনেক সময় লেগে যাবে আচ্ছা যাই হোক দেখি এখানে কতটুকু আছে দেখি সে কি স্পেসটা নেই কিনা একজন বললো ছয় আর একজন বললো সাত দেখি কি পায় পাচ্ছে কি সাত স্পেস সহ নিবে সেই স্পেস সহ নিবে ওকে যে 1 2 3 4 5 স্পেস একটা 6 7 মানে সে স্পেস হয় এখানে যতটুকু সে আছে সে যত টেক্সটের যত লং লেন্থ সেটা কাউন্ট করবে আমি যদি স্পেস আরেকটা দেই কে দেই তাহলে কত দেখাবে এখন কত দেখানোর কথা 9টা হ্যাঁ 9টা ভেরি গুড দেখি 9টা দেখায় কিনা 9টা ক্লিয়ার তো সবাই দুইটা স্পেস দিছি দেখি দুইটা স্পেস দিছি 11টা